পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। কাল সকাল থেকে একটি নাম্বার থেকে আমাকে ফোন করা হয় এবং ফোনে হুমকি দেওয়া শুরু হয় যে আমাকে দেখে নেওয়া হবে, আমাকে মেরে ফেলা হবে। এবং ফোনটা তখন আমি ব্লক করে দিই নাম্বারটা। তারপরে শুরু হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করা, এবং হোয়াটসঅ্যাপে মেসেজের যে স্ক্রিনশটগুলো আমি নিয়ে রেখেছি, প্রত্যেকটা স্ক্রিনশট আমার কাছে আছে। এবং অত্যন্ত নোংরা ভাষায় মেসেজ করা হয়। আমি একজন মহিলা বিধায়ক, যে নোংরা ভাষা ব্যবহার করা হয়েছে এই মেসেজের স্ক্রিনশটে আছে। এবং প্রত্যেকটা মেসেজের শেষে লেখা আছে বিজেপি জিন্দাবাদ। তো এতদিন বিজেপি বলতো যে তৃণমূল নাকি হিংসা ছড়াচ্ছে, বাংলার পরিবেশ নষ্ট করছে। এই মেসেজের পর কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে কারা উস্কানি দিচ্ছে এবং কারা বাংলার পরিবেশকে নষ্ট করছে। এটা যদিও বিজেপির কালচার, কোনোদিন তারা মেয়েদেরকে সম্মান করতে পারেনি, তো তাদেরই লোক এই মেসেজগুলো আমাকে করছে। এবং শুধু আমাকে, তৃণমূল দলকে নয়, আমাকে ব্যক্তিগতভাবে এই মেসেজে আক্রমণ করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার প্রশাসনের সাহায্য নেওয়া উচিত। আমি প্রশাসনকে জানিয়েছিলাম লোকটির বাড়ি বর্ধমানে, এবং কালকে রাত্রে লোকটি অ্যারেস্ট হয়েছে যেটুকু খবর আমি পেয়েছি। তো প্রশাসন খুবভাবে আমাকে সাহায্য করেছে, অবশ্যই আইন আইনের পথে চলবে। কিন্তু আমার মনে হয় যে নোংরা খেলা এবার বন্ধ হওয়া উচিত। হেরে যাওয়ার পরেও যে কেউ এইভাবে মহিলাদেরকে উদ্দেশ্য করে নোংরা ভাষায়, কদর্য ভাষায় মেসেজ করতে পারে এবং ফোন করে হুমকি দিতে পারে, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি প্রশাসনের সাহায্য নেব। আমি নিয়েছি, নিশ্চয়ই তাদের উপর আমার ভরসা আছে। যারা অন্যায় করছে বা করেছে বা করছে, তারা নিশ্চয়ই তার শাস্তি পাবে। এই লাভলি কেসের কোনটা গো? লাভলি, লাভলি তুমি মেসেজ করেছিলে কেন? বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহা টেক্সটাইল।